সমাজের দরিদ্র শ্রেণীর অসংখ্য শিশু আজও শিক্ষার আলো থেকে বঞ্চিত। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তাম এলাকার বস্তিকে কেন্দ্র করে 2006 সালে যাত্রা শুরু করে বুরহানি বিএসআরএম স্কুল। সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা, শিক্ষা সামগ্রী প্রদান এবং অত্র এলাকার সামগ্রিক পরিবর্তন আনাই ছিল এই উদ্যোগের লক্ষ্য ও উদ্দেশ্য। আমি বোরহানি বিএসআরএম স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। তার আগে আমি অন্য একটা স্কুলে পড়ালেখা করতাম। সেই স্কুলের পড়াশোনার খরচ চালানো আমার পরিবারের জন্য কঠিন ছিল। আমি এই স্কুলে বিনামূল্যে ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করেছি এবং এই স্কুলের সহযোগিতায় এসএসসি এবং এইচএসসি পড়ালেখা শেষ করেছি। বর্তমানে আমি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে বিবিএস দ্বিতীয় বর্ষ পড়াশোনা করছি। সেই সাথে আমি একজন শিক্ষিকা হিসেবেও কাজ করছি। ওয়ালাইকুম আসসালাম, সিট ডাউন। আমি এই স্কুলের ছাত্রী ছিলাম, এখন এই স্কুলে শিক্ষকতা করছি। শিক্ষকতা করেই আমার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করছি। সালে আমি এই স্কুলে ভর্তি হয়েছিলাম। তখন আমার বাবা বেকারির একজন সাধারণ কর্মকর্তা ছিলেন, তাই আমার পরিবারের পক্ষে আমার পড়ালেখা করানোর সামর্থ্য ছিল না। এই স্কুলেরই সহযোগিতায় আমি এসএসসি এবং এইচএসসি সমাপ্ত করে পাটুলি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নরত আছি। পাশাপাশি আমি এই স্কুলেই কম্পিউটার শিক্ষক হিসাবে কর্মরত আছি। এই স্কুলেই চাকরি করে পড়ালেখার পাশাপাশি আমি আমার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করছি। অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বিএসআরএম কর্তৃপক্ষ 2005 সালে বুরহানি বিএসআরএম স্কুল প্রতিষ্ঠা করে। 2006 সালে 112 জন শিক্ষার্থী ও 3 জন শিক্ষক নিয়ে এই স্কুলের কার্যক্রম শুরু হয়। বর্তমানে 516 জন শিক্ষার্থী ও 25 জন শিক্ষক নিয়ে এই কার্যক্রম অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নতি করা হয়েছে। যেহেতু আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করাই, অষ্টম শ্রেণী শেষে আগ্রহী শিক্ষার্থীদের বিএসআরএম কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় পড়ানো হয় এবং পড়ালেখা শেষে বিএসআরএম কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। BSRM, building a safer nation.